छोट्ट बालक जानते पारलें गुरु कृपा पावा नाकि नरजन्मेर सार्थकता। ताई छुटते छुटते चलेछे गुरुदेवेर आश्रमेर दिके आर मुखे बोलछे गुरु कृपाही की बल বন্ধ। আর এদিকে গুরুদেব রাধা মাধবের সেবা সমাপ্ত করেছি, দরজা খুলে দেখি এ কি, কে তুমি? গুরুদেব আমি উপমন্যু, গুরুদেব আমি বড্ড আশা করে এসেছি আপনার কাছে, আপনার চরণে আমায় ঠাই দিন গুরুদেব।
গুরুদেব বললেন, না না এ হবে না, এ বড় কঠিন কাজ, তুমি পারবে না, যাও যাও তুমি তোমার গৃহে ফিরে যাও। উপবন আচার্য কে পড়লো গুরুদেবের চরণে, হে গুরুদেব একবারের মতো আপনার চরণে আমায় ঠাই দিন গুরুদেব, একবারের মতো আপনার চরণে আমায় ঠাই দিন গুরুদেব। হে দয়াময় গুরুদেব চরণ থেকে তুলে চোখের জল মুছে দিয়ে বলছে, বেশ আজ থেকে তুমি আমার আসরেই থাকবে, আমার আশ্রমেই থাকবে। তবে হ্যাঁ শোনো, গুরুদেবের আশ্রমে থাকতে হলে কিছু না কিছু কর্ম করে প্রসাদ পেতে হয়, কি গো মায়েরা, তাই তো? গুরুদেবের আশ্রমে থাকতে হলে কিছু না কিছু কর্ম করতে হয়, তাই বলছে শোনো, প্রত্যেক দিন প্রভাতে উঠে আমার ওই গাভীর বাছুরিগুলোকে নিয়ে মাঠে যাবে, আর বেলা অবসানে কালী ফিরে আসবে। গুরুদেবের কথা মতো পরের দিনে গাভীর বাছুরিগুলোকে নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে মাঠে চলেছে আর গাইছে। সকলে আমার সঙ্গে গাইবেন, তাই তো? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, অবসান হয়ে গেল, মধ্যাহ্ন গড়িয়ে পড়ল। ভক্তনীল ভক্তবতী মায়েরা মধ্যাহ্ন গড়িয়ে পড়ল জানেন তো, মানে দুপুর গড়িয়ে পড়ল, মধ্যাহ্ন গড়িয়ে পড়ল, গুরুদেব কিন্তু কোনো খাওয়ার নিয়ে এলো না। আর এদিকে ছোট্ট বালক উপমন্যু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এমন সময় দেখতে পেল এক বাছুরি গাভী মায়ের স্থানদুগ্ধ পানি করে চলে যাচ্ছে। উপমন্যু ছুটতে ছুটতে গিয়ে সেই গাভী মায়ের অবশিষ্ট দুগডুগু খেয়ে ক্ষুধারে বারণ করল। এবারে বেলা অবসানে কাল যখন গুরু আশ্রমে ফিরে এলো, গুরুদেব বললেন, এই যে শোনো, আজ তো তোমার জন্য কোনো খাওয়ার পাঠানো হয়নি, তাহলে তুমি আজ কী সেবা করেছো? না 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 গুরুদেব, আমার কোনো অসুবিধে হয়নি গুরুদেব, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই গাভী মায়ের স্থানদুগ্ধ পান করেছি। গুরুদেব রেগে গেলেন, ছি পমান্য ছি, এই না তোমার গুরু ভক্তি, এমন করে আমার গোপালের সেবা করবে, দুরাচার পাপিষ্ঠ দূর হয়ে যা। আমার গুরু কি পাবো
করে দিন গুরুদেব। এমন কাজ আমি আর কখনো করবো না গুরুদেব, এইবারের মতো আমি ক্ষমা করে দিই। গুরুদেব চরণ থেকে তুলে চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, শোনো, এমন করে দুধপান করতে নেই, কারণ তুমি যদি আমার দুধপান করে নিলে তাহলে আমি আমার গোপালের সেবা কী দিয়ে দেবো বলো বলো, কারণ আমার এই ননি দিয়েই তো গোপালের সেবা হয়। তাই কি বলছি জানো, প্রত্যেক দিন প্রভাতে উঠে গাভীগুলোকে নিয়ে যাবে, কিন্তু গাভীর দুধগুলো খেয়ে নিও না, আমার গোপালের সেবা দেওয়া হবে, যাও বিশ্রাম করবে যাও। আবার পরের দিন প্রভাতে উঠে গুরুদেবের কথা মতো গাভীর বাছুরিগুলোকে নিয়ে গুরুদেবের চরণী প্রণামী করে মাঠে চলেছে আর ভগবানের নামগান গাইছে। জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া গোপাল গোবিন্দ হরি
দেখতে আজকেও মধ্যাহ্ন গড়ে পড়ল। গুরুদেব আজকেও কোনো খাওয়া নিয়ে এলো না। ছোট্ট উপবর্ণ খোদার জ্বালা সহ্য করতে না পেরে এমন সময় দেখতে পেল পাশে নগরাধি গ্রাম। উপবর্ণে ছুটতে গিয়ে সেই নগরাধি গ্রাম থেকে কিছু চাল ভিক্ষে করে এনে সেই শুকনো চাল চিবিয়ে চিবিয়ে খেয়ে খোদা নিবারণ করল। এবার বেলা অবসান, কালী যখন গুরু আশ্রমে ফিরে গিয়েছে, গুরুদেব বলল, উপমন্য আজকেও তো তোমার জন্য কোনো খাট পাঠানো হয়নি, তাহলে আজকে তুমি কি খেয়েছ? উপমন্য বলল, না না গুরুদেব, আজকে আমি আর দুধ পান করিনি গুরুদেব, আমি খোদার জ্বালা সহ্য করতে না পেরে ওই পাশের গ্রাম থেকে কিছু চাল মাধুকুরি করে এনে শুকনো চাল চিবিয়ে চিবিয়ে খেয়ে খোদা নিবারণ করেছি। গুরুদেব তো আরো রেগে গেল, এই না তোমার গুরু ভক্তি, এমন করে আমার গোপালের সেবা করবে, দুরাচার পাপিষ্ঠ দূর হয়ে যা। আমার গুরু গুরুদেব দেখলেন ক্ষমাই মানব জাতির মনসত্যের পরিচয়। এমন বালককে আমি যদি না ক্ষমা করে দিই, ভগবানও আমায় ক্ষমা করবে না। তাই ছোট্ট বালক উপমন্যুকে চালান থেকে তুলে চোখের জল মুছে দিয়ে বলছে, শোনো, এমন করে মাধুকুরি করা চাল খেতে নেই, প্রথমে আমার গোপালের সেবায় দিতে হয়, তারপরে প্রসাদ পেতে হয়। তাই আমি কি বলছি জানো, এবার থেকে তুমি প্রত্যেক দিন প্রভাতে উঠে গাভেরে বাছুরিগুলোকে ছেড়ে দিয়ে গোপালের জন্য কিছু মাধুকুরি করে আনবে। তাই গুরুদেবের কথা মতো গাভেরে বাছুরিগুলোকে ছেড়ে দিয়ে গোপালের জন্য কিছু ভিক্ষে করতে চলেছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমার গোপাল সেবার তরে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল সেবার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোপাল
জন্য কিছু চাল ভিক্ষে নিয়ে নিয়েছে। দেখতে দেখতে মধ্যাহ্ন করে পড়ল, গুরুদেব কোনো খাওয়ার নিয়ে এলো না। যখন গুরুদেবের আশ্রমে ফিরে চলেছে, উপমন্যু ক্ষুধার জ্বালায় চলতে পারছে না। পথের ধারে একটি শুকনো পথের ধারে একটি অরহ গাছ ছিল। সেই অরহ গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে খেতে খেতে যেই না সেই অরহ গাছের রাঠা উপমন্যু চোখে পড়ে গেল, উপমন্যু অন্ধ হয়ে গেল। গোপাল সেবা হলো না, তাই এই বলে চলেছে। আর কিছু না দেখতে পেয়ে ছোট্ট উপমন্যু চোখে না কিছু দেখতে পেয়ে কি করে যাবে গুরু আশ্রমে, তাই গাভীরে বাছুরিগুলো ছুটি চলেছে। আর উপমন্যু সেই গাভীর বাছুরির পায়ের শব্দ অনুসরণে করে ধীরে ধীরে করে এগিয়ে চলেছে। পথের ধারে একটি শুকনো কোঁচ ছিল, গাভীর বাছুরিগুলো পাশ কাটিয়ে চলে গেল। আর উপমন্যু চোখে কিছু দেখতে না পেয়ে সেই শুকনো কুয়োর মধ্যে আছাড় খেয়ে পড়ল। গাভেরে বাছুরিগুলো গুরু আশ্রমে ফিরে এলো। গুরুদেব বলছে, উপমন্যু কই? আর গুরুমা বলছে, হ্যাঁ গো, তোমার তো গাভেরে বাছুরিগুলো ফিরে এলো, কিন্তু তোমার উপমন্যু কই? বলো উপমন্যু কই? আর এদিকে গুরুদেব বলছে, হ্যাঁ তাই তো, যার মনে এত গুরু ভক্তি সে তো আর পালিয়ে যেতে পারে না, সে তো আর পালিয়ে যেতে পারে না। এই বলে উপমন্যুকে ডাকতে ডাকতে চলেছে, উপমন্যু। আর এদিকে উপমন্যু শুকনো কই পড়ে গুরুদেবকে ডাকছে, গুরুদেব দয়াময়, আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়।
दीक्षा प्रदान करब হস্ত বলিয়ে দিল গুরুদেবের কৃপা হয়ে গেল আবার উপবর্ণ দৃষ্টি ফিরে পেল হৃদয় গৌর বিমানন্দে হরি হরি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো গুরু কৃপা না হলে কি হবে জানেন কি হবে জানেন গুরু কৃপা না হলে ভগবানকে পাওয়া যাবে না নিতাই গৌর বিমানন্দে হরি হরি তাই উপমন্যুকে দেখে শিখে নিন কেমন গুরু ভক্তি আজকে আমরা যে লীলা আস্বাদন করব শ্রীমদ ভাগবত থেকে চয়ন কর দ্বাদশ মহাজনে একজন ভক্ত ধ্রুব যে ভক্তির কথা শ্রবণে করলে পরে কৃষ্ণ ভক্তির উদয় হয় যে ভক্তির কথা আস্বাদন করলে পরে তিতাব জ্বালা থেকে দূরীভূত হয় সেই লীলা আস্বাদনই করব তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই লীলার পূর্বে একটি ভজন গানের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব সকলে মিলে আমার সঙ্গে নাম গান গাইবেন কারা কারা গাইবেন হাত তুলুন তো দেখি সকলে গাইবে কিন্তু এ ধারে দাদুরা হাত তুলছে না দাদুরা মনে হয় গাইবে না সকলে গাইবেন তাই তো তাহলে দু হাত তুলে সকলে ও মেনে চপনা লাগাই রাধা নামি কি রচনা লাগাই Yeah.
ভাইদের গলা শুনতে চাই। সকলে শুনাবেন তো না? গলা বেরোবে না? বেরোবে? তাই সকল মায়েরা হাত তুলতে হবে আর মুখেও বলতে হবে, তাই তো? জয় জয় রাধা রানী কি, জয় জয় কৃষ্ণ কানিয়া কি, জয় জয় গিরিধারী লালী কি, জয় জয় বাঁকি বিহারী কি, জয় জয় তালবানী কি, জয় জয় তমালবানী কি, জয় জয় বৃন্দাবন চাকি, জয় বৃন্দাবনপুরী কি, জোরসে বলো। এখানে সত্যি ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা খুবই সুন্দর, কারণ এখানে সকলেই হাত তুলেছে। অনেক জায়গাতে আছে মানে বলা সত্ত্বেও কিন্তু হাত তুলে না, আর বলা বলবো যখন হাত তুলবে আর যখন বলবো না হাত নামিয়ে দেবে। কিন্তু আমি এখানে প্রথম থেকেই দেখছি সকলেই হাত তুলছেন। শ্রীগুরু নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। তবে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এই এই হচ্ছে ধ্রুব পালা, এই কীর্তন গান সোজা নয়, খুব কঠিন। তাই আমার এই লীলার পূর্বে যদি কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে, আপনাদের নিজ বাড়ির মেয়ে, নিজ বাড়ির কন্যা, নিজ বাড়ির নাতনি মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের কৃপা না হলে আমি এই হরিবাসরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আপনাদের কৃপার জন্য আমি হরিবাসরে দাঁড়িয়ে রয়েছি। আমার মা বাবা শিখিয়েছে তাই দাঁড়িয়ে আছি। তাই আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন এই জন্মে নয় জন্ম জন্মান্তরে হরিনাম আস্বাদন করতে পারি এবং আপনাদেরও শ্রবণ করাতে পারি। তাই এই লীলার পূর্বে যদি আমার কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, শ্রীমদ ভাগবত থেকে চয়ন করা দ্বাদশ মহাজনের একজন ভক্ত ধ্রুব। ব্রহ্মারি পুত্র মনু ¡Hola!
ব্রহ্মার পুত্র মনু, সেই মনুরের দুইটি সন্তান, প্রথম হন উত্তানপাদ, দ্বিতীয় হন প্রিয়ব্রত। মনু চিন্তা করল, আমার সন্তানের বিবাহ দিতে হবে। ভক্তনলি ভক্তিবতী মায়েরা, আপনাদের যখন ছেলেমেয়েরা বড় হয় আপনাদের তো ছেলেমেয়েদের বিবাহ দিতে হয় চিন্তা আসে, তাই না? তাই মনুর চিন্তা করছে, আমার ছেলের বিবাহ দিতে হবে। বেশ, দেখতে দেখতে উত্তানপাদ বড় হয়ে গেল। মনু চিন্তা করল, আমার সন্তানের বিবাহ দিতে হবে। খুঁজতে খুঁজতে পেয়ে গেল এক কন্যা, নামে তার সুনীতি, দেখতে সুন্দর, সুচতুরা, সুবুদ্ধিমানী কন্যা। সুবুদ্ধিমানী কন্যার সঙ্গে ধর্ম বলি বলিয়ান মহারাজ উত্তানপাদের সঙ্গে শুভ পরিণয় হইল। সুনীতি নামেতে কন্যাই বিবাহ করিল। আপনারা তো জানেন বিবাহ হলে কত বাদ দিবায় না সরকারি বিবাহ হয়, তাই না মা? কি গো মায়েরা, বিবাহ হলে কত বাদ দিবায় না সরকারি বিবাহ হয়, আর মহারাজের বাড়িতে বিবাহ হচ্ছে, তার মানে কত কিছু বাদ দিবায় না বাজছে, তাই না? তার সঙ্গে নাচ গানও হচ্ছে। কেমন নাচ গান হচ্ছে জানেন? একটু নেচে দেখাই। মহারাজের বিবাহ হল। দেখতে দেখতে এক দুই তিন কয়েক বছরে কেটে গেল, কিন্তু মহারাজের কোন সন্তান বা সন্ততি হল না। একদিন মহারাজ রাজ্য পরিদর্শনের জন্য বেরোলেন। এক প্রজা বলছে, হায় রে, এমন ধার্মিক রাজার যদি না কোনো সন্তান হয় রাজ্য চলবে কি করে? আরেকজন প্রজা বলে, তপ করেছিল রাজা হবে, তাই রাজা হয়েছে। যদি পূর্বার জিত পূর্ণ তপ করে থাকে তবে তো পুত্র সন্তান হবে। আরেকজন প্রজা বলে, এমন মুখ পোড়ো রাজার মুখ দর্শন করাই মহাপাপ। মহারাজ ঢিপ করে মাটিতে পড়ে গেলেন। কৃপা হে করুণাময়, হে বলে দাও,
আমি এমন কি পাপ করেছিলাম তার ফল আমায় পেতে হচ্ছে। বলে দাও প্রভু, যে প্রজাদের আমি পুত্রবধ সে করি, যে প্রজাদের আমি আমার ছেলের মতো দেখি, তারা এমন আমায় এমন কথা শুনালো প্রভু। বলে দাও প্রভু, আমি এমন কি পাপ করেছিলাম। বলে দাও প্রভু। এই ভেবে মহারাজ রাজ্য পরিদর্শনের জন্য গেলেন না। সুনীতি, বড় রানী সুনীতি ধীরে ধীরে করে এসে স্বামীর কাছে স্পর্শ করে বলছে, স্বামী আজে কিছু হয়েছে? না সুনীতি। কেউ কি তোমায় কিছু বলেছে? না সুনীতি। তাহলে আমি কি তোমায় কিছু বলেছি? না সুনীতি। না আমার সন্তান না হওয়ায় প্রজারা আমায় কত কিছু শুনিয়েছে। সুনীতি বলছে, স্বামী আমি একটা কথা বলবো, রাখবে? মহারাজ বলছে, কি কথা? যদি রাখা সম্ভব হয় তাহলে রাখবো বলো। সুনীতি বলছে, স্বামী আমি তো তোমায় সন্তান দিতে পারিনি, তাই বলছি আপনি দ্বিতীয় বিবাহ করুন। না সুনীতি। না অমন করে বলো না সুনীতি, অমন করে বলো না। আমি গুরুদেবের মুখে শুনেছি নারী নাকি সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কেউ ভক্তরলি মায়েরা, তাই তো? সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। তাই বলছে, তুমি একই কথা বলছো। আমি গুরুদেবের মুখে শুনেছি সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। সুনীতি বলছে, স্বামী আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন আমি খুব খুশি হব, স্বামী খুব খুশি হব। তাই বলছে, বেশ তোমাকে খুশি করতে আমি দ্বিতীয় বিবাহ করব। তবে পাত্রে পেলে তো? না না মহারাজ, পাত্র ঠিক করতে হবে না, পাত্র ঠিক হয়ে গেছে। আমার বোন সুরুচি, সুরুচি নামেতে কন্যায় বিবাহ করিল, 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 বিবাহ হয়ে গেল। এদিকে ছোট রানী সুরুচি যেই না প্রাসাদে পা দিতে যাবে, মনে মনে ভাবছে। ভক্তনীল ভক্তবতী মায়েরা দেখুন, বড় রানী সুনীতি ছোট রানী মানে তার বোনকে নিজের স্বামীকে বিবাহ দিয়েছে, তাই তো? কিন্তু ছোট রানী সুরুচি যেই না প্রাসাদে পা দিতে যাবে, মনে মনে চিন্তাধারা করে নিয়েছে। মহারাজ আমাকে বিবাহ করেছে কি গো মায়েরা? মহারাজ কেন বিবাহ করেছে? বড় রানী সুনীতির কোনো সন্তান হয়নি বলে। তাই সুরুচি মনে মনে ভাবছে, মহারাজ আমাকে বিবাহ করেছে আমার দিদির কোনো সন্তান হয়নি বলে। হয়তো আজ হলো না, কালো তো হতে পারে কি গো মায়েরা? আজ হয়নি তো কি হয়েছে? কাল হতে পারে না, হতে পারে না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইখানে হরিবাসরে এসেছেন, হরিনাম করবেন। তবে হ্যাঁ একটা কথা বলি, এখানে কোন ব্যক্তি দ্বিতীয় বিবাহ করেছেন হাত তুলুন তো দেখি।
না না কেউ নেই গো কেউ যদি থেকেও থাকে লজ্জায় হাত তুলবে না নিতাই গহুর বিমান অন্তে হরি হরি বল এখানে যারা দ্বিতীয় বিবাহ করেছে তারা বোঝে দ্বিতীয় বিবাহ করলে কি জ্বালা তারাই বোঝে তাই এদিকে সুরুচি মনে মনে ভেবে নিল আমাকে বিবাহ করেছে আমার দিদির সন্তান হয়নি বলে হয়তো আজ হলো না কালো তো হতে পারে হতে পারে না হতে পারে তো তাই ওই মুখ পুরো দিদির ছেলে হবে রাজা আর ওই মুখ পুরো দিদি হবে রাজমাতা আর আমি হব তার দাসী এ কখনো হতে পারে না ওকে তাড়াতেই হবে এই কথা মনে চিন্তাধারা করে বসে রয়েছে আর এদিকে বড় রানী সুনীতি ধীরে ধীরে করে এসে বুনির গায়ে স্পর্শ করে বলছে বোন আজ থেকে আমার স্বামীকে তোর হাতে তুলে দিলাম তুই সন্তান দান করে সুখী করিস মহারাজের মনে কোনো কষ্ট দিস না সুরুচি মনে মনে ভাবল এটাই তাড়ানোর সুযোগ তাই তাড়াতাড়ি করে রেগে গিয়ে বলছে দিদি আমি গুরুদেবের মুখে শুনেছি বন্ধারানীর মুখ দেখলে নাকি সুপকাজ পণ্ড হয় আর আমি যদি তোর মুখ প্রতিদিন দেখি আমিও তো মা হতে পারবো না সুরুচি 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 তুই একই বলছিস সুরুচি 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 বলছে হ্যাঁ শোনো দিদি যদি আমার ভালো চাও মহারাজের ভালো চাও যাও এই রাতে এই রাত প্রসাদ ছেড়ে চলে যাও আমিও তোকে বলছি এই রাতেই আমি এই রাত বাসা ছেড়ে চলে যাব তাই সেই নিশ্চিত যখন সকলে ঘুমিয়ে পড়েছে সুনীতি রাজরানীর বেশ ছেড়ে দাসীর বেশ ধারণ করে রাত বাসা থেকে ছুটতে ছুটতে চলেছে কালের ঝড়ে Oh,
ভগবান, হে ঈশ্বর, সুনীতি রাজপ্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে এসে গেছে। মনে মনে চিন্তাধারা করছে, আমি বিষপান করবো না জলে ডুবে প্রাণ বিসর্জন করবো। আমি যদি বিষপান করি, পরের দিন আমার এই দেহটা সকলে খুঁজে পাবে, আর সকলে বলবে মহারাজের দ্বিতীয় বিবাহ করার ফলে বড় রানী মৃত্যুবরণ করেছে। আর সুনীতি মনে মনে ভাবছে, আমি যদি জলে ডুবে প্রাণ বিসর্জন করি, পরের দিন আমার এই দেহটা সকলেই খুঁজে পাবে, আমার এই দেহটা ভেসে উঠবে, সকলে একই কথা বলবে। আর আমি যদি ওই গভীরে জঙ্গলে চলে যাই, বাঘ সিংহ হিংস পশুরা আমাকে খেয়ে নেবে, আর আমাকে আর কেউ খুঁজে পাবে না। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুনীতিকে দেখে শিখে নিন কেমন স্বামী ভক্তি। স্বামীকে ছেড়ে এসেও মন থেকে স্বামীর কথা ভুলতে পারছে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখনকার যুগে কেমন স্বামী ভক্তি জানেন তো? কেমন গো? কারা কারা জানেন, হাত তুলুন তো দেখি। কেউ জানে না, তাই তো? এখন যুগে স্বামী ভক্তি হলো এমন, সকালবেলা হাতে চা নিয়ে স্বামীর নাম ধরে ডাকবে, বলবে শ্যামল, ও শ্যামল, উঠে পড়ো চা খাবে। কি গো মায়েরা, তাই তো? ডাক শুনে মনে হয় ও যেন আমার স্ত্রী নয়, ও যেন আমার ঠাকুমা। হরি হরি বল। তাই তো, এখনকার যুগে স্ত্রী এই রকম। আর স্ত্রী যদি বলে চলো না গো, ওখানে ভালো কীর্তন গান হচ্ছে, শুনে আসি। স্বামী যদি বলে, তাহলে স্ত্রী বলবে না 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 না, আমার এখানে অনেক বড় একটা ভালো সিরিয়াল হবে, আমাকে দেখতে হবে, আমি অত কীর্তন গান শুনতে যেতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এখন যুগে দেখবেন বৌদিরা সিরিয়াল দেখে দেখে পুরো সিরিয়ালই হয়ে গেছে। কারণ সিরিয়ালে দেখবেন সকল স্ত্রী স্বামীর নাম ধরে ডাকাডাকি করে, তাই এখন যুগের সকল বৌদিরা স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। তাই সুনীতিকে দেখে শিখে নিন কেমন স্বামী ভক্তি। স্বামীর কলঙ্ক যাতে না রটে, ছুটতে ছুটতে চলেছে গভীর জঙ্গলের দিকে। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিছিলে কেন কেড়ে নিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে, ও
देखते देखते कालो मेघ छे गेल, देखते देखते झड़ बइते शुरू करल। सुनीति अंधकारे कोनो पथ ना खुजे पे लता गाछे आचल खेते खेते हेलते दुलते एक बिखे से आघात के आचार खे पड़ल माटीते।